হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা সবাইকে ঈশান ফার্মিং টেকনোলজিতে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে দেখাবো পেঁপে গাছে কলম করার এক অ্যামেজিং প্রক্রিয়া। তো সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন। আর বন্ধুরা, আমি এই চ্যানেলে নতুন, তো সবাই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি দেখা যাক। আর বন্ধুরা, আমি আসাম থেকে বলছি, আসাম ইন্ডিয়া ডিস্ট্রিক্ট শোণিতপুর। আর আপনারা কোন জায়গা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এখানে লক্ষ্য করতে হবে যে সায়নগুলিকে ভালো করে বসাতে হবে, আর গ্রাফটিং পেপার দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে, যাতে এর ভিতরে হাওয়া পানি প্রবেশ না করতে পারে। কারণ পেঁপে গাছে সহজে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে, আর ফাঙ্গাস লাগিয়ে গেলে কলম পচে যাবে। তো গ্রাফটিং পেপার দিয়ে বাঁধার পর ওটাকে প্লাস্টিক কভার দিয়ে ঢেকে দেব, আর মিনিমাম 20 দিন ঢেকে রাখব। Thank you.
বন্ধুরা আজকে 40 দিন পর এর রেজাল্ট দেখেন চারটি গ্রাফটিং এ কত সুন্দরভাবে সাকসেস হয়েছে আর কত সুন্দরভাবে গ্রো হচ্ছে দেখেন আর সবগুলি ডালে ফুলকলি আসছে কারণ এই সায়নগুলো 6 মাসের পুরনো গাছ থেকে নিয়েছিলাম আর বন্ধুরা সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখে চলে যাবেন না সাবস্ক্রাইব করে একটি লাইক করে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন